হে গাইজ, আমি অর্ণব। আর এই ভিডিওতে আমি 2020 সালের নভেম্বর মাসে মুক্তি পাওয়া একটি চমৎকার থ্রিলার মিস্ট্রি সিনেমা, যেটির নাম হচ্ছে আন্ধাকারম, সেটির কমপ্লিট এক্সপ্লেনেশন করব। এটি একটি তামিল সিনেমা, একই সাথে সিনেমার প্লটটি খুবই কনফিউজিং। তবে আপনাদের চিন্তা নেই, কারণ আমি খুবই কম সময়ে সিনেমাটিকে এক্সপ্লেন করে দেবো। তাই আমার বলা প্রত্যেকটা ডিটেলস এবং প্রত্যেকটা চরিত্রর নামগুলো একটু মন দিয়ে শুনবেন। গল্পে তিনটে চরিত্রের উপর মেইন ফোকাস করা হয়েছে। প্রথম হচ্ছে সেলভম, সেকেন্ড হচ্ছে ডক্টর ইন্দ্রন, আর তৃতীয় হচ্ছে বিনোদ। আর তিনটি চরিত্রের গল্পের টাইম লাইন বিভিন্ন, মানে ভিন্ন সময়ে এক একটা চরিত্রের গল্পগুলো আমরা দেখতে পাই। তবে তিনজনেরই স্টোরি একই সাথে কানেক্টেড, কি করে সেটা একটু পরেই বুঝতে পারবেন। প্রথমে আসি সিলভম নামে সেই চরিত্রটাকে নিয়ে। সিলভম ছেলেটি অন্ধ, একই সাথে রয়েছে তার কিডনি ফেলিওর, অর্থাৎ কিডনিতে সমস্যা, যার জন্য তার কিডনি অপারেশন করার প্রয়োজন। অপারেশন বাবদ খরচ হবে 80,000 টাকা, আর অতগুলো টাকা সিলভামের কাছে নেই। একই সাথে সিলভাম একটি গভর্নমেন্ট লাইব্রেরিতে কাজ করে অ্যাজ এ ক্লার্ক হিসাবে। সেখানে তার একটি টিচার রয়েছে, যার নাম হচ্ছে পূজা। পূজা সিলভামকে খুবই হেল্প করে, কারণ সিলভাম ছেলেটি খুবই সৎ এবং খুবই ভালো ছেলে। সিলভাম গত 3 বছর ধরে তার বোর্ড এক্সামগুলোতে ফেল করে আসছে। ইভেন তার টিচার পূজা সিলভামকে সাহায্য করারও চেষ্টা করে, মানে চিটিং করে, যাতে সিলভাম তার বোর্ড এক্সামটি ক্লিয়ার করে নেয়। তবে সিলভাম না করে দেয়, কারণ সে চিটিং করে বোর্ড এক্সাম পাশ করতে চায় না। সিলভাম পূজাকে বলে যে চিটিং করে সে পরীক্ষাটা তো পাশ করে যাবে, কিন্তু সে যে গিল্ট, অর্থাৎ তার যে পাপ, সেটা কোনোদিনই তার পিছু ছাড়বে না। আর সেটা শুনে পূজা সিলভামকে একটি কথা বলে, তার বাবার কথা, যে বহু বছর আগে মারা গিয়েছিল, আর যার জন্য পূজা নিজেকেই দায়ী করে। আসলে একদিন পূজার বাবা পূজাকে তার হেলমেটটি আনতে বলেছিল। পূজা ব্যস্ত ছিল, সেই কারণে সে তার বাবাকে জানায় যে সেদিন হেলমেট ছাড়াই কাজে চলে যেতে। তবে দুর্ভাগ্যবশত সেদিনই পূজার বাবার অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি মারা যান। আর তারপর থেকে পূজা তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে, কারণ সেদিন যদি সে তার বাবাকে হেলমেটটি দিয়ে দিত, হয়তো তার বাবা আজকে জীবিত থাকতো। তাই পূজার মধ্যে যে সেই গিল্ট বা যে রিগ্রেটটি রয়ে গেছে, সেটাকে ভুলে যাওয়া একদমই সম্ভব না। সিলভামের বাবা ছিল একজন বিখ্যাত তন্ত্র সাধক বা একজন অকালিস্ট, যিনি ভূতপ্রেত বা তন্ত্র সাধনা এইসব নিয়ে ব্যস্ত থাকতেন। আর তার বাবার থেকে সিলভাম তন্ত্রবিদ্যা সম্পর্কে হালকা নলেজ পেয়েছে। সিলভাম তার পৈতৃক বাড়িতেই থাকতো, তবে সেই বাড়িটির উপর সেখানকার লোকাল রিয়েল এস্টেট এজেন্টদের খুবই নজর, সেই জমিটির খুবই ভ্যালু। তাই তারা সিলভামকে বহুবার অ্যাপ্রোচও করে সেই জমিটি বিক্রি করে দেওয়ার জন্য। তবে সিলভাম সেটা বেচতে চায় না, কারণ সেটাই তার বাবার একমাত্র স্মৃতি তার কাছে রয়েছে। সিলভাম একটি গভর্নমেন্ট লাইব্রেরিতে কাজ করতো অ্যাজ এ ক্লার্ক হিসাবে। একই সাথে তার মধ্যে একটি দারুণ ক্ষমতাও রয়েছে, সে মৃত মানুষদের সাথে কথা বলতে পারত। তার বাড়িতে একটি লাল রঙের টেলিফোন রয়েছে, যেটির মাধ্যমে সে মৃত মানুষদের সাথে কথা বলতো, এবং সেই কথাগুলোকে একটি টেপ রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করে সেই ক্যাসেটগুলো সে আলাদা জায়গায় স্টোর করে রাখতো। আসলে সিলভাম সেই মৃত মানুষগুলোর সাথে কথা বলে তাদের স্পিরিট, অর্থাৎ তাদের যে আত্মাটিকে ছিল, সেটাকে মুক্ত করত, বা তাদের যে বার্তাগুলো বা যে মেসেজগুলো ছিল সেগুলো তাদের প্রিয়জনদের কাছে প্রেরণ করে বেড়াতো, আর যার থেকে সে কিছু টাকা উপার্জন করতে পারত। তবে তার কিডনি অপারেশনের জন্য যত টাকা প্রয়োজন, অতগুলো টাকা সে জোগাড় করবে কোথা থেকে? সিলভাম যে লাইব্রেরিতে কাজ করত, সেখানে একটি তন্ত্র সাধনার বই ছিল, যেটি সিলভাম সেখানে যত্ন করে রেখে দিত। তবে একদিন সিলভাম লক্ষ্য করে যে সেই বইটি সেখান থেকে গায়েব, মানে সেখানে নেই, এবং সিলভাম খুবই চিন্তিত যে সেই বইটি কোথায়। একই সাথে সিলভাম তার বাবার তন্ত্র সাধনার কিছু পুরনো বই নিয়ে একটি পাবলিশার্সের কাছে যায়, সেগুলোকে বিক্রি করতে, যদি সেগুলোর থেকে কিছু টাকা পায়। তবে সেখানে সে জানতে পারে যে সেই বইগুলোর ভ্যালু আর এখন তত নেই, মানে সেই বইগুলো এখন আর কেউ পড়ে না। একই সাথে সেই পাবলিশার্স একজন রিয়েল এস্টেট এজেন্ট, যে সিলভামকে তার বাড়িটি বিক্রি করার কথা বলে। তবে যেমনটা বলেছিলাম যে সিলভাম তার বাড়িটি বেচতে চায় না, তবে সিলভামের তো প্রয়োজন টাকা। তখন সেই পাবলিশার্সটি সিলভামকে একটি কাজ দেয়, একটি জায়গা রয়েছে যেখানে একটি 5-স্টার হোটেল বানানো হবে, তবে সেখানকার 6th ফ্লোরে, অর্থাৎ 6 মালায় একটি ঘর রয়েছে, যে ঘরটা ছিল হন্টেড, অর্থাৎ বলতে গেলে সেই ঘরে ভূত থাকে। আর সেই হন্টেড ঘরটার জন্যই সেই 5-স্টার হোটেলের বড় প্রজেক্টটি বন্ধ রয়েছে, কারণ কেউ সেখানে আর কাজ করতে চায় না। ইভেন বহু তান্ত্রিকদের সেখানে পাঠানো হয়েছে, তবে যারা সেই ঘরটাতে ঢুকেছে তারা জীবিত ফিরে আসেনি। তখন সেই পাবলিশার্সটি সিলভামকে জানায় যে সে যদি সেই হন্টেড ঘরটি থেকে ভূতদের তাড়াতে পারে, তবে সেই হোটেলের মালিক সিলভামকে অনেক টাকা দেবে। ওয়েল, এই কাজটিতে 3 জনের স্বার্থ জড়িয়ে আছে। প্রথম হচ্ছে সিলভাম, যদি সেখান থেকে ভূতদের তাড়াতে পারে, সে যে টাকাটা পাবে সেটা থেকে সে তার কিডনি অপারেশন করতে পারবে। তারপর সেখান থেকে ভূতটা যদি চলে যায়, তাহলে সেই হোটেল মালিক তার 5-স্টার হোটেলের প্রজেক্টটি আবার শুরু করতে পারবে সেখানে। আর সিলভাম যদি সেখান থেকে ভূত না তাড়াতে পারে এবং সেখানে যদি মারা যায়, তাহলে সেই রিয়েল এস্টেট এজেন্টটি তার বাড়িটি বাজেয়াপ্ত করে নেবে। তো সিলভাম সেই ঘরটিতে যায় যেখানে ভূতগুলো রয়েছে, তবে সে লক্ষ্য করে যে সেখানে একটা নয় বরং 2 ইভিল স্পিরিট রয়েছে, যে সিম্পলি কথায় মানুষদের ক্ষতি চায়। সিলভাম বুঝতে যে সে প্রিপেয়ার্ড হয়ে আসেনি,
তাই নেক্সট টাইম সে আরও প্রিপেয়ার হয়ে আসে। সে তার বাবার পুরনো তন্ত্র সাধনার বই থেকে কিছু পড়াশোনা করে তারপর সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড হয়ে সেই জায়গাটিতে আবার যায় এবং সাকসেসফুলি সেই ঘরে অবস্থিত ইভিল স্পিরিটটাকে একটি কাচের বোতলের মধ্যে বন্ধ করে সিলভাম সেখান থেকে বেরিয়ে যায়। বলে এবার যেটা বলবো সেটা একটু মন দিয়ে শুনবেন, যে ঘরটিতে ইভিল স্পিরিটটি ছিল সেই ঘরটিরও একটি দারুণ হিস্ট্রি রয়েছে, আর এই ঘরটির গল্পটা সেকেন্ড স্টোরিতে এক্সপ্লেন করব। তো সিলভাম সেই ইভিল স্পিরিটগুলিকে বোতলবন্দি করে সেখান থেকে নিয়ে বেরোয়। তারপর সে একটি লোককে ফোন করে যে ছিল সিলভামের বাবার একজন বন্ধু। একই সাথে সে সিলভামকে খুবই ভালোবাসে, সে সিলভামকে কিছু টাকা পয়সা দিয়েও সাহায্য করে। সিলভাম তাকে জানায় যে সে তার বাবার পুরনো বই থেকে কিছু জিনিস শিখে একটি কাচের বোতলে একটি ইভিল স্পিরিটকে আটকে নিয়েছে। তবে সেই লোকটি সিলভামকে জানায় যে সিলভাম একটি ভুল করে ফেলেছে, তার একদম সময় নষ্ট করা উচিত ছিল না, তাকে সেই ভূতুর আত্মাটিকে বোতলবন্দি করার পর প্রায় 21 মিনিটের মধ্যে সেটিকে কবর দিতে হবে, যেটা সিলভাম জানতো না এবং ততক্ষণে অলরেডি প্রায় 15 মিনিট ক্রস করে গিয়েছে। আর এরপরে একটি ট্র্যাজিক ঘটনা ঘটে। সিলভাম ছিল একটি থিয়েটারের মধ্যে, সেখানে সে ওয়েট করছে সেই বড় 5-স্টার হোটেলের মালিকের লোকেরা আসবে যারা এসে সিলভামকে টাকা দেবে, কারণ এত বড় ভূত তাড়ানোর মতো সে একটা কাজ করেছে। তবে সেখানে আসে কিছু লোক যারা সেই রিয়েল এস্টেট এজেন্টের লোক এবং তারা সেখানে আসে একটি কোর্ট পেপারে সিলভামের আঙুলের ছাপ নিতে, যেটা থেকে তারা সিলভামের বাড়িটিকে বাজেয়াপ্ত করে নিতে পারবে। তবে তাদের সাথে সিলভামের একটু ধস্তাধস্তি হয় এবং সেখানে অবস্থিত একটি গুন্ডা সিলভামের ব্যাগে যে বোতলটি ছিল কাচের সেটিকে ভেঙে সেই কাচটি দিয়ে সিলভামের পেটে স্ট্যাব করে দেয় বহুবার, যার ফলে সিলভাম সেখানেই মারা যায়। আর শুধু তাই না, কাচের বোতলটা তো হয়তো জানেন, যেটার মধ্যে সে ইভিল স্পিরিটটি অর্থাৎ সেই অশুভ আত্মাটিকে আটক করে রাখা হয়েছিল, তা সেই গুন্ডাটি যখন সেই কাচের বোতলটি ভেঙে দেয় একই সাথে সেই ইভিল স্পিরিটটিও সেখান থেকে বেরিয়ে যায়। পরে পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ সিলভামের ডেড বডিটিকে নিয়ে চলে যায় সেখান থেকে। সিলভাম এতদিন নিজের পরিচয় গোপন করে থাকতো, অর্থাৎ গোটা দুনিয়ার কাছে সিলভামের কোনো পরিচয় নেই, মানে এমন টাইপের মানুষ এক্সিস্টই করে না। অন্যদিকে সিলভামের যে টিচার যার নাম হচ্ছে পূজা, সে তার বাকি স্টুডেন্টদের নিয়ে সিলভামের খুঁজে বেরিয়েছে, কারণ 3 দিন বাদে সিলভামের জন্মদিন আর তারা সিলভামকে খুবই ভালোবাসে। তাই সিলভামকে খুঁজে না পাওয়ার জন্য তারা থানায় যায় রিপোর্ট করতে এবং থানাতে গিয়ে পূজা জানতে পারে যে সিলভামের মার্ডার হয়ে গিয়েছে এবং কারা মার্ডারটি করেছে তার কোনো রিপোর্ট নেই। অন্যদিকে সেই রিয়েল এস্টেট এজেন্টরা সিলভামের বাড়িতে অলরেডি একটি নোটিশ লাগিয়ে দিয়েছে। পূজা যখন সিলভামের বাড়িতে যায় সে সেই নোটিশটি খেয়াল করে। সে সিলভামের ঘরে ঢোকে এবং দেখতে পায় একগুচ্ছ রেকর্ড, সেই ক্যাসেটগুলো যেগুলো সিলভাম সেই ভূতগুলোর সাথে কথা বলার পর রেকর্ড করে রেখে দিত। সিলভাম মারা যাওয়ার সময় তার রক্ত দিয়ে কিছু চিহ্ন মানে কিছু সংখ্যা লিখে গিয়েছিল, যেটা পূজা দেখতে পায়। তারপর পূজা সিলভামের বাড়িতে গিয়ে সেই সংখ্যার ক্যাসেটটি বার করে যখন প্লে করে সে শুনতে পায় যে পূজার বাবার সাথে সিলভাম কথা বলছে। সিলভাম পূজার বাবার আত্মাকে জানায় যে তার মৃত্যুর পর থেকেই পূজা খুবই ডিপ্রেসড এবং পূজা নিজেকে দায়ী করে তার মৃত্যুর জন্য। আর তখন ফোনের ওপার থেকে পূজার বাবা বলছে যে তার মৃত্যুর জন্য তার মেয়ে অর্থাৎ পূজা একদমই দায়ী নয়, তাই পূজা যাতে নিজেকে দোষী একদমই মনে না করতে পারে। সে পূজাকে খুবই ভালোবাসে এবং সে আজীবন পূজার উপর খেয়াল রাখবে। আর এটা শোনার পর পূজার মনের ভেতর যে গিল্টটি ছিল অর্থাৎ তার বাবার মৃত্যুর জন্য যে সে নিজেকে দায়ী করত সেটি চলে যায়। এবার আসবো গল্পের দ্বিতীয় চরিত্র, যার নাম হচ্ছে ডক্টর ইন্দ্রন। ডক্টর ইন্দ্রন হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট এবং একজন লোক তার ক্লিনিকে এসে চেঁচামেচি করছে। সে ডক্টর ইন্দ্রনকে দায়ী করে যে সে তার ট্রিটমেন্টটি করতে পারেনি, অর্থাৎ সেই লোকটির মধ্যে একটি অশুভ স্পিরিট রয়েছে মানে একটি অশুভ আত্মা যেটা এখনও তার শরীর থেকে বেরোয়নি। আর এটা বলেই সে ডক্টর ইন্দ্রনকে শ্যুট করে, একই সাথে সে নিজের মাথায় গুলি মেরে আত্মহত্যা করে। আর শুধু তাই নয়, সে ক্লিনিকে আসার আগে সেই লোকটি ডক্টর ইন্দ্রনের পুরো পরিবারকে হত্যা করে এসেছে। তবে এই ঘটনাটি ঘটার পর ডক্টর ইন্দ্রন কোনো মতে বেঁচে যায়, তবে তার ভোকাল কর্ডটি নষ্ট হয়ে যায় অর্থাৎ সে তার কথা বলার ক্ষমতাটি হারিয়ে ফেলে। 8 মাস কোমায় থাকার পর তার হুশ এসেছে, যেখানে তার সাথে সাক্ষাতে তার একজন বন্ধু ডক্টর ওয়াসন্ত, যিনি ডক্টর ইন্দ্রনকে জানান যে এত বছর বিনা প্র্যাকটিসে থাকার কারণে ডক্টর ইন্দ্রনের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। একই সাথে তার যে ক্লিনিকটি ছিল সে ক্লিনিকটিকেও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে একটি 5-স্টার মল তৈরি হবে। আর 5-স্টার মলটি শুনে হয়তো বুঝতে পেরেছেন আমি কোনটার কথা বলছি। ডক্টর ইন্দ্রনের ক্লিনিকটি ছিল 6 তলায়, সেই বিল্ডিং এ যেখানে সিলভাম ভূত তাড়াতে গিয়েছিল, অর্থাৎ যে মানুষটি ডক্টর সিলভামকে গুলি মেরে নিজে আত্মহত্যা করেছিল তার আত্মাটাই পরবর্তীকালে সেই জায়গায় ঘোরাফেরা করে, আর যার ফলে সেই জায়গাটা একটি হন্টেড প্লেসে পরিণত হয়। আর এরপরেই সিলভামকে সেখানে আনা হয় ভূত তাড়ানোর জন্য। এরপরের ঘটনা তো আপনারা জানেনই। সো ডক্টর ইন্দ্রনের লাইসেন্স তো ক্যান্সেল হয়ে গিয়েছে, তাই সে আর কোনো পেশেন্টদের ট্রিটমেন্ট করতে পারবে না। তবে সে তার জবটি নিয়ে খুবই কনসার্ন ছিল, অর্থাৎ তাকে যখন শুট করা হয়েছিল তখন তার অনেকগুলো পেশেন্টের কেস পেন্ডিং ছিল, মানে অনেকগুলো পেশেন্টের সে ট্রিটমেন্ট করছিল। তারপর ডক্টর ইন্দ্রন একে একে প্রত্যেকটি পেশেন্টের বাড়িতে যায় দেখা করতে এবং ডক্টর ইন্দ্রন বিনা লাইসেন্সিং এই তার পেশেন্টদের ট্রিটমেন্ট করা শুরু করে, যেটা এক কথায় বেআইনি। আমরা খেয়াল করি যে ডক্টর ইন্দ্রন যখন পেশেন্টগুলো ট্রিটমেন্ট করা শুরু করে আস্তে আস্তে পেশেন্টগুলো ইম্প্রুভ হওয়া শুরু করে, তবে তাদের বিহেভিয়ারগুলো মানে তাদের আচরণগুলো বড় অদ্ভুত হয়ে গিয়েছে। প্রত্যেকটা পেশেন্টের মুখে এমন একটি হাসি দেখা
দেখা যায় যেটা একটু আর্টিফিশিয়াল হাসি, সেই হাসিটি নকল হাসি। মনে হচ্ছে যেন তাদের কেউ হিপনোটাইজ করে দিয়েছে, অর্থাৎ তাদের হাসতে বলছে বলে সে হাসছে। ডক্টর ভাসান জানতে পারে যে ডক্টর ইন্দ্রন লুকিয়ে লুকিয়ে তার পেশেন্টদের ট্রিটমেন্ট করে বেড়াচ্ছে। সে যখন ডক্টর ইন্দ্রনের পেশেন্টগুলোকে ভিজিট করে, সে খেয়াল করে যে প্রতিটি পেশেন্ট বড় আজব বিহেভিয়ার করছে। তারা একদিকে তাকে একভাবে হাসছে, কোনো নড়াচড়া করে না, মানে তাদের পেশেন্টগুলোকে দেখে এটা তো অবশ্যই বোঝা যায় যে তারা সুস্থ নয়। ডক্টর ভাসান বুঝতে পারে যে সম্ভবত ডক্টর ইন্দ্রন তার পেশেন্টগুলোকে হিপনোটাইজ করেছে। আর এটা থেকেই আমরা জানতে পারি ডক্টর ইন্দ্রনের মধ্যে একটি দারুণ ক্ষমতা রয়েছে, সে মানুষদের তার কথার জোরে হিপনোটাইজ করতে পারে। আর সেটাই সে তার মেডিকেল কাউন্সিলের একটি লোকের সাথে করে। ডক্টর ভাসান সেই কাউন্সিলে যখন জানায় যে ডক্টর ইন্দ্রন তার লাইসেন্স ছাড়াই পেশেন্টদের এরকম ট্রিটমেন্ট করে বেড়াচ্ছে, আর যদিও পেশেন্টগুলো খুব অদ্ভুত বিহেভিয়ার করছে, তবে ডক্টর ভাসান লক্ষ্য করে যে সেই কাউন্সিলের একজন সদস্য তাকেও ডক্টর ইন্দ্রন অলরেডি হিপনোটাইজ করে দিয়েছে, এবং সেই লোকটি ডক্টর ভাসানের গলা কেটে তাকে হত্যা করে দেয়। অন্যদিকে সে ডক্টর ইন্দ্রনের সব মেডিকেল ক্লিয়ারেন্সগুলো কমপ্লিট করে দেয়, অর্থাৎ সে খুব দ্রুত তার লাইসেন্স ফিরে পেয়ে যাবে, এবং সেই লোকটিও আত্মহত্যা করে। এবার ব্যাপার হচ্ছে যে ডক্টর ইন্দ্রন তার পেশেন্টগুলোর সাথে কি করছে অ্যাকচুয়ালি, সে কি আদৌ তার পেশেন্টগুলোর ট্রিটমেন্ট করছে। আমরা সিনেমার বহু সিনে দেখতে পাই যে ডক্টর ইন্দ্রন তার পেশেন্টদের সাথে এমন এমন কিছু কথা বলছে যে সে তার পেশেন্টগুলোকে মুক্তি দিতে চায়, যেন তারা একটি খাঁচায় বন্দী রয়েছে, এবং ডক্টর ইন্দ্রন সেই খাঁচাটিকে খুলে দিতে চায় যাতে তাদের আত্মাটি সেই বাঁধন থেকে মুক্তি পেয়ে যায়। আর সেটাই হয়, সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই বেশ কিছু মানুষ একসাথে একই সময় সুসাইড করে। কেউ অ্যালকোহলের মাধ্যমে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়, কেউ নিজেকে ইলেকট্রিফাই করে সুসাইড করে, আবার কেউ একটা রিভলভার নিয়ে তার নিজের মাথাতেই গুলি মেরে আত্মহত্যা করে। তবে এই পেশেন্টগুলো কেন আত্মহত্যা করলো, আর এই পেশেন্টগুলোর আত্মহত্যা করার জন্য যদি দায়ী হয়ে থাকে ডক্টর ইন্দ্রন, তবে এবারও প্রশ্ন আসে যে ডক্টর ইন্দ্রন এটা কেন করছে। ডক্টর ইন্দ্রনের একটি পেশেন্ট ছিল যার নাম হচ্ছে প্রদীপ, যে তাদের বিল্ডিং এর ব্যালকনির থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। প্রদীপের একটি বোন রয়েছে যার নাম হচ্ছে পূজা, অ্যান্ড আই হোপ পূজাকে সেটা আপনারা অবশ্যই জানেন। আমাদের প্রথম গল্পের সিলভামের টিচার ছিল পূজা, একই সাথে প্রদীপ নামে এই ক্যারেক্টারটি আমাদের 3 নম্বর গল্পকে লিড করে। আমাদের 3 নম্বর গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে বিনোদ। বিনোদ একটি ক্রিকেট কোচ, তবে রিসেন্টলি সে ডিপ্রেশনের মধ্যে রয়েছে। সে একা একা থাকে এবং সারা দিন মদ সিগারেট এসব খেয়ে পড়ে থাকে। তবে তার ডিপ্রেশনের কারণটা কি, সে তার বেস্ট ফ্রেন্ড যার নাম ছিল প্রদীপ তাকে একটি বই গিফট করেছিল তার জন্মদিনে, যে বইটি ছিল একটি তন্ত্রবিদ্যার বই। বিনোদ এই বইটি একটি লাইব্রেরি থেকে চুরি করেছিল, আর এটি সেই লাইব্রেরি যেখানে সিলভাম কাজ করত, যেখান থেকে তার পছন্দের একটি বই চুরি হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম গল্পের প্রথমে, হয়তো আপনাদের মনে আছে। সো প্রদীপকে এই তন্ত্রবিদ্যার বইটি গিফট করার পর থেকে প্রদীপের বিহেভিয়ার গুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, এবং সে একটি মানসিক রোগীতে পরিণত হয়। আমরা একটি সিনে খেয়াল করি যে প্রদীপ যখন সেই তন্ত্রবিদ্যার বইটি পড়ছে তখন সে নিজে নিজেকে হার্ট করছে, অর্থাৎ একটি পেন সে তার নিজের হাতে ঢুকিয়ে দেয়। তবে প্রদীপ এই কাজটি কেন করল। অন্যদিকে বিনোদের বাড়িতে একটি ল্যান্ডলাইন রয়েছে এবং সেই ফোনটিরও একটি স্টোরি রয়েছে। সিগন্যালের সমস্যা থাকার কারণে বিনোদ যখন সেই ফোনের কোম্পানিকে ফোন করে, সেই কোম্পানি থেকে একটি পুরনো ফোন দিয়ে যায়, মানে সেই ডায়ালার ফোন যেগুলো এখন কেউ ইউজ করে না। তবে এই ফোনটিকে আমরা এর আগেও দেখেছি, এটি সেই ফোনটি যেটির সাহায্যে সিলভাম মৃত মানুষদের সাথে কথা বলতো। তবে এই ফোনটি প্রদীপের বাড়িতে কি করে আসলো, সেই রহস্যটাও একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। একদিন বিনোদকে সেই নাম্বারে তার বন্ধু প্রদীপ ফোন করে এবং বলে যে তার জন্মদিনে সেই বইটি তাকে গিফট করাটা একদমই উচিত হয়নি, অর্থাৎ বিনোদ প্রদীপকে তার জন্মদিনে যে তন্ত্রবিদ্যার বইটি গিফট করেছিল। আর তার ঠিক কিছু পরেই প্রদীপের বোন, অর্থাৎ যার নাম ছিল পূজা, সে প্রদীপকে ফোন করে জানায় যে প্রদীপ আত্মহত্যা করেছে। তবে তখন একটি স্ট্রেঞ্জ ব্যাপার হয়, বিনোদ পূজার থেকে জানতে পারে যে প্রদীপ যখন আত্মহত্যা করেছিল তখন যে সময়টি ছিল, বরং তার পরে বিনোদের কাছে কল এসেছিল প্রদীপের থেকে, অর্থাৎ প্রদীপ যখন বিনোদকে কল করেছিল ততক্ষণে প্রদীপ আত্মহত্যা করে ফেলেছে, তাই সম্ভবত সেটা প্রদীপের স্পিরিট বা তার আত্মাটি কল করেছিল, যে বিনোদকে জানায় যে তার মৃত্যুর জন্য বিনোদই দায়ী। এবার ব্যাপার হচ্ছে প্রদীপ কেন আত্মহত্যা করলো। প্রথম ক্লু আমরা খুঁজে পাই যে তার ট্রিটমেন্ট করছিল হচ্ছে ডক্টর ইন্দ্রন, যার বাকি পেশেন্টরাও আত্মহত্যা করেছে। এবার তার পেশেন্টরা কেন আত্মহত্যা করছে, বা ডক্টর ইন্দ্রন কেনই বা তাদের পেশেন্টদের এরকম হিপনোটাইজ করে আত্মহত্যা করতে বাধ্য করাচ্ছে, সেটাও আমরা একটু পরেই জেনে যাব। সো প্রদীপের মৃত্যুর পর থেকেই ইন্দ্রনের কাছ থেকে একটি নাম্বার থেকে কল আসে, সে বিনোদকে নানানভাবে প্রভোক করে আত্মহত্যা করার জন্য। সে বলে যে বিনোদের জীবনটা হচ্ছে একটি ওয়ার্থলেস জীবন, অর্থাৎ তার কোনো ভ্যালু নেই, সে খুবই ডিপ্রেসড, তাই তার আত্মহত্যা করে নেওয়া উচিত। অন্যদিকে বিনোদের ঘরের মধ্যে কিছু ভুতুড়ে কাণ্ড হওয়া শুরু হয়েছে। বিনোদ তার গার্লফ্রেন্ড মানসীকে এই ঘটনা
অনেকগুলো জানায়। অন্যদিকে স্বাভাবিকভাবে কেউই বিশ্বাস করে না এই টাইপের কথাগুলো, কারণ বর্তমান দুনিয়ায় কেই বা ভূত বিশ্বাস করে। সো এরকম ভাবে তো সময় যেতে থাকে। তারপর সেই আননোন নাম্বার থেকে সেই অচেনা গলাটি বিনোদকে নানানভাবে জ্বালাতন করতে থাকে। তারপর বিনোদ একদিন সেই নাম্বারটি ট্রেস করে যে সেটি কার নাম্বার, আর যেখান থেকে সে সেই নাম্বারটির ঠিকানাটা খুঁজে পায়। বিনোদ সেই ঠিকানায় গিয়ে পৌঁছায় যেখানে আগে সিলভাম নামে সেই অন্ধ ছেলেটি থাকতো। বিনোদ বুঝতে পারে যে এটি সিলভামের নাম্বার, যে 8 মাস আগে মারা গিয়েছে, এবং বর্তমানে হয়তো সিলভামের স্পিরিট বিনোদকে এরকম ভাবে জ্বালাতন করছে। সময়ের সাথে সাথে বিনোদ আরো পাগলে পরিণত হয়। একদিন সে খেয়াল করে যে তার ঘরের দরজাটি বাইরের দিকে লক করে দিয়েছে। সে পূজাকে কল করে তার বাড়িতে এসে দরজাটিকে বাইরের থেকে খুলে দেওয়ার জন্য, এবং সে পূজাকে জানায় যে এতদিন ধরে সিলভাম নামে একটি ছেলে তাকে ফোন করে জ্বালাতন করে এসেছে। তখন পূজা জানায় যে এটা কি করে সম্ভব, কারণ সিলভাম যে তার স্টুডেন্ট ছিল সে তো 8 মাস আগে মারা গিয়েছে। তবে এরই মাঝে কিছু কাণ্ড ঘটে। বিনোদের যে গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল মানসি, তার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে যে জানায় যে বিনোদকে সেই ঘরটিকে ছেড়ে দেওয়ার জন্য এবং সেই ফোনটি থেকে দূরত্ব বজায় রাখার জন্য। তবে কে কলটি করেছিল সেটা কেউ জানে না। ঠিক এরকমই একটি কল আসে পূজার কাছে। পূজা বুঝতে পারে কলটি করেছে সিলভাম, যে জানায় যে সে বিনোদকে জ্বালাতন করছে না, বরং সেখানে অন্য একটি ইভিল স্পিরিট রয়েছে, আর একটি অশুভ আত্মা যে বিনোদকে মারতে চায়। তবে কে সেই আত্মাটি? বিনোদ সন্দেহ করে এই আত্মাটি সম্ভবত তার বেস্ট ফ্রেন্ড প্রদীপের, কারণ বিনোদ মনে করে সেই ভূতুরে বইটি গিফট করার জন্যই হয়তো প্রদীপ আত্মহত্যা করে মরেছে, আর এখন প্রদীপের আত্মা চায় যে বিনোদ যাতে মারা যাক। অন্যদিকে বিনোদ রাগের চোটে সেই ফোনটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে, যেটা দেখে পূজা বলে যে তার এই কাজটি করা একদমই উচিত হয়নি, কারণ সেই ফোনটি ছিল একটি মিডিয়াম যেটার সাহায্যে জীবিত মানুষরা মৃত মানুষদের সাথে কথা বলতে পারত, ঠিক যেমনটা সিলভাম করত। কারণ এই একই ফোন আমরা সিলভামের বাড়িতে দেখেছি যেটার সাহায্যে সে মৃত মানুষদের সাথে কথা বলতো, আর সেই ফোনটাই কোনোভাবে বিনোদের বাড়িতে এখন এসে গিয়েছে, যেটা থ্রুতে সে একটি মৃত মানুষের সাথে কথা বলতো যে চাইতো বিনোদ যাতে মারা যায়। আর এই একটা ফোনের থ্রুতেই সিলভাম বিনোদকে এতদিন ধরে বাঁচাতে পারছিল, কারণ সিলভামের স্পিরিটটা হয়েছিল গুড স্পিরিট, মানে ভালো আত্মা, এবং সে কখনোই ক্ষতি চায় না। তাই এই ফোনটা না থাকলে সে সিলভামের সাথে কোনোভাবে কমিউনিকেট করতে পারবে না বা তাকে বাঁচাতে পারবে না। তারপর সে এবং পূজা একটি রিপেয়ারের দোকানে গিয়ে সেই ফোনটিকে ঠিক করাতে যায়। তারপর সেখান থেকে বিনোদ একটি সাইবার ক্যাফেতে গিয়ে কিছু সার্চ করে ইন্টারনেটে, যেখান থেকে সে কিছু দারুণ তথ্য পায়। সেখান থেকে সে বুঝতে পারে যে তার বন্ধু প্রদীপের মৃত্যুর জন্য সে দায়ী নয়। আসলে প্রদীপের যে ট্রিটমেন্ট করছিল যার নাম ছিল ডক্টর ইন্দ্রন, সেই তার পেশেন্টদের হিপনোটাইজ করে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছিল। এবার প্রশ্ন হচ্ছে ডক্টর ইন্দ্রন কোথায়? বিনোদ ইন্টারনেট থেকে জানতে পারে যে ডক্টর ইন্দ্রনও মারা গিয়েছে, তবে তার মৃত্যুটা বড়ই অদ্ভুত। তবে বিনোদের সাথে ডক্টর ইন্দ্রনের আরেকটি কানেকশনও রয়েছে। বিনোদ একদিন তার বেস্ট ফ্রেন্ড প্রদীপকে দেখে যখন তার বাড়ি থেকে বেরোচ্ছিল, তখন তার সাথে সাক্ষাৎ হয় ডক্টর ইন্দ্রনের, এবং ডক্টর ইন্দ্রন বিনোদকে তাকে তার কার্ডটা দেয়। বিনোদ অলরেডি ডিপ্রেশনের মধ্যে ছিল প্রদীপের সেই অবস্থাটি দেখে। তখন বিনোদের গার্লফ্রেন্ড তাকে সাজেস্ট করে যে সে যাতে একটি সাইকিয়াট্রিস্টকে দেখায়, এবং বিনোদ ডক্টর ইন্দ্রনকে কল করে এবং একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে রাত্রির 8টার সময়। আর তখন বিনোদের মাথায় আসে প্রতিদিন যে বিনোদকে কল করে এরকম ডিস্টার্ব করতো, তাকে ভয় দেখাতো, সে ঠিক 8টার সময় কল করতো, ঠিক যে টাইমে সে ডক্টর ইন্দ্রনের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছিল। আর ডক্টর ইন্দ্রন কিভাবে মারা গিয়েছে? তার যে বেস্ট ফ্রেন্ড প্রদীপ, সে যখন ব্যালকনি থেকে ঝাঁপ মারছিল, ঠিক সেই সময় বিনোদ ডক্টর ইন্দ্রনকে কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল। ডক্টর ইন্দ্রন প্রদীপের বাড়ি থেকে বেরোতেই যাবে, এমনই মুহূর্তে প্রদীপ তার বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ মেরে, তবে তার বডিটা ডক্টর ইন্দ্রনের গায়ের উপর পড়ে, আর যার ফলে দুজনেই মারা যায়। তবে ডক্টর ইন্দ্রন মারা যাওয়ার পরেও তার স্পিরিটটি মুক্ত পায়নি, কারণ তার একটি কাজ করা বাকি ছিল। বিনোদ ছিল তার লাস্ট পেশেন্ট, তাই সে তার কাজটি কমপ্লিট না করেই মারা গিয়েছে, এবং তারপর থেকেই তার আত্মাটি বিনোদকে এরকমভাবে হন্ট করে চলেছে। এবং বিনোদ নিজেও রিয়েলাইজ করে যে এতদিন ধরে বিনোদকে যে ফোন করে ডিস্টার্ব করতো, সেটা আর কেউ নয় ডক্টর ইন্দ্রন, যে ঠিক সেম ভাবে এতদিন ধরে বিনোদকে হিপনোটাইজ করার চেষ্টা করেছে যেভাবে সে তার পেশেন্টদের হিপনোটাইজ করার চেষ্টা করতো। তবে বিনোদ ততটা অসুস্থ ছিল না, সেই জন্য সে বিনোদকে আত্মহত্যা করতে বাধ্য করাতে পারেনি। এমনই সময় সেই রিপেয়ারের দোকানে সেই ফোনটি আবার বেজে ওঠে, এবং বিনোদ সেই ফোনটিকে নিয়ে দৌড়ায়। বিনোদ ডিসাইড করে সেই ফোনটিকে একটি পুকুরে ফেলে দেবে। আর এমনই সময় ডক্টর ইন্দ্রন আবার তাকে ফোন করে এবং তাকে প্রভোক করে সে নদীতে বা পুকুরে ঝাঁপ মেরে আত্মহত্যা করার জন্য। তবে ডক্টর ইন্দ্রন এটা করতে চাইছে কেন? সে কেন বা তার পেশেন্টদের মেরে ফেলতে চায়? আসলে ডক্টর ইন্দ্রন মানসিক রোগীদের সমাজের একটি আবর্জনা হিসাবে মনে করে, যাদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কারণ আপনাদের হয়তো সেই সিনটি মনে আছে যে একটি মানসিক রোগী এসে ডক্টর ইন্দ্রনকে গুলি মেরে নিজে আত্মহত্যা করেছিল। একই সাথে সে তার আগে ডক্টর ইন্দ্রনের গোটা পরিবারকে হত্যা করে দিয়েছিল, আর তারপর থেকে সে
মনে করে যে মানসিক রোগীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর যেহেতু বিনোদ বর্তমানে একটি মানসিক রোগী মানে একটি ডিপ্রেশনে রয়েছে, তাই সেও মনে করে যে বিনোদেরও অবশ্যই আত্মহত্যা করা উচিত। তবে এমনই মুহূর্তে বিনোদের মধ্যে সেলভামের আর্তা প্রসেস করে, অর্থাৎ ভর করে যে বিনোদকে সেই কাজটি করা থেকে আটকে দেয়। একই সাথে সে ডক্টর ইন্দ্রানকেও আটকে দেয়। সেই ফোনটি ধ্বংস করে দেয়, যেটার সাহায্যে জীবিত মানুষরা মৃত মানুষদের সাথে কমিউনিকেট করতে পারত। আর যেটির ফলে ডক্টর ইন্দ্রান এবং সেলভাম তারা দুজনেই আর কোনো জীবিত মানুষের সাথে আর কথা বলতে পারবে না। এবার আপনাদের মাথায় অনেক প্রশ্ন আসছে যে অ্যাকচুয়ালি কি ঘটছিল। তো চলুন একটা একটা করে ব্যাপার ক্লিয়ার করে দিই। সেলভামের লাইব্রেরি থেকে যে বইটি চুরি হয়েছিল সেটি ছিল একটি তন্ত্রবিদ্যার বই, যেটি ছিল সেলভামের বাবার। সম্ভবত সেই বইটি পড়ে এক টাইপের প্ল্যানচেট বা আত্মাদের ডাকা যেত। আর ওই মুহূর্তটির কথা হয়তো আপনাদের মনেই আছে যে সেলভাম যখন সেই কাচের বোতলে অশুভ আত্মাটিকে যখন ভরে নিয়ে যাচ্ছিল, তখন একটি গুন্ডা এসে সেই কাচের বোতলটি ভেঙে দেয়, যার ফলে আত্মাটি সেখান থেকেই বেরিয়ে যায়। আর সেই আত্মাটি সোজা গিয়ে ঢোকে হচ্ছে বিনোদের বন্ধুর প্রদীপের শরীরে, কারণ সে যখন বিনোদের দেয়া সেই বইটি পড়ছিল আর সেটি থ্রুতেই সে প্রদীপের শরীরে ভর করে। এবার আর একটা প্রশ্ন হচ্ছে, প্রদীপ ডক্টর ইন্দ্রানের গায়ে কেন ঝাঁপ মারল? হয়তো সেই সিনটারও কথা মনে আছে যে সেই পাগলটি যে ডক্টর ইন্দ্রানকে গুলি মেরে আত্মহত্যা করে দিয়েছিল এবং যার পর থেকে সেই ক্লিনিকের মধ্যে তার আত্মাটি ঘুরে বেড়াত এবং সেলভাম সেই আত্মাটিকেই বোতলে বন্দি করেছিল। আর সেই আত্মাটাই যেহেতু প্রদীপের শরীরে ঢুকেছে, তাই ডক্টর ইন্দ্রানের প্রতি তার একটি রাগ থেকে গিয়েছিল। তাই সে যখন দেখে যে ডক্টর ইন্দ্রান এখনো জীবিত রয়েছে, সেই সুযোগটি আর মিস করে না। তাই প্রদীপ ছাদ থেকে তখন ঝাঁপ মারে, একই সাথে ডক্টর ইন্দ্রানও মারা যায়। আর এবার আসছে সেই রিয়েল স্টেট এজেন্টগুলোর কথা, অর্থাৎ সেই লাইব্রেরিয়ানটি যারা লোক পাঠিয়ে সেই নিরীহ ছেলেটি, অর্থাৎ যার নাম ছিল সেলভাম, তাকে হত্যা করেছিল। সিনেমার লাস্টে একটি সিন আছে যেখানে আমরা সেই মানুষটিকে দেখতে পাই যারা লোক পাঠিয়ে সেলভামকে হত্যা করেছিল। সে তার অফিসে ঢুকেই তার ডেস্কের উপর একটি বাক্স দেখে। সে বাক্স খুলতেই সে খেয়াল করে সেই লাল রঙের ফোনটি। এখন সেই ফোনটি আসলো কোথা থেকে, সেটাই হচ্ছে এই গল্পের একটি মিস্ট্রি বা প্লট হোল, যেটার অ্যান্সারটি আপনারা নিজেরাই ভেবে বার করে নেন। আমরা খেয়াল করি যে সেলভাম সেই ফোনটি তারটির সাহায্যে সেই লোকটির গলায় জড়িয়ে তাকে ফাঁস দিয়ে মেরে ফেলে, মানে সেলভাম তার মৃত্যুর বদলাটি নিয়ে নেয়। আর স্টোরি এখানেই শেষ হয়। আমি জানি না গল্পটিকে আমি কতটা এক্সপ্লেন করতে পারলাম, বাট আমার গল্পটি ভালো লেগেছে। তবে গল্পে ছিল ছোটখাটো কিছু প্লট হোল যেগুলোর অ্যান্সার আমি নিজেও খুঁজে পাইনি, তবে সিনেমাটোগ্রাফি এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল চমৎকার। আর আপনি যদি সিনেমাটা দেখে থাকেন আর অবশ্যই আপনার একটু কনফিউজিং লেগেছে, তবে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার সব কনফিউশন চলে যাবে। বল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, আর কোনো সাজেশন থাকলে সেটাও জানাবেন। আমার ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।